এখন আমরা যীহোশুয়ের পুস্তক থেকে 15 অধ্যায় পাঠ করছি। পরে গুলিবাঁট ক্রমে আপন আপন গোষ্ঠী অনুসারে যীহুদা সন্তানগণের বংশের অংশ নিরূপিত হইল। ইদোমের সীমা পর্যন্ত অর্থাৎ দক্ষিণ দিকে সর্বদক্ষিণ প্রান্তে সীম প্রান্তর পর্যন্ত, আর তাহাদের দক্ষিণ সীমা লবণ সমুদ্রের প্রান্ত হইতে অর্থাৎ দক্ষিণাভিমুখ বঙ্ক হইতে আরম্ভ হইল, আর তাহা দক্ষিণ দিকে অক্রব্যিম আরোহণ পথ দিয়া সীম পর্যন্ত গেল, এবং কাদেশ বর্ণের দক্ষিণ দিক হইয়া ঊর্ধ্বগামী হইল। পরে হিস্রনে গিয়া অদ্দরের দিকে ঊর্ধ্বগামী হইয়া কর্কা পর্যন্ত ঘুরিয়া গেল। পরে অশমন হইয়া মিশরের স্রোত পর্যন্ত বাহির হইয়া গেল, আর ওই সীমার অন্তভাগ সমুদ্রে ছিল। এই তোমাদের দক্ষিণ সীমা হইবে, আর পূর্ব সীমা জর্দনের মুহানা পর্যন্ত লবণ সমুদ্র, আর উত্তর দিকের সীমা জর্দনের মুহানায় সমুদ্রের বঙ্ক হইতে বৈত হগলায় ঊর্ধ্বগমন করিয়া বৈত অরাবার উত্তর দিক হইয়া গেল। পরে সে সীমা রুবেন সন্তান বহনের প্রস্তর পর্যন্ত উঠিয়া গেল। পরে সে সীমা আখোর তলভূমি হইতে দবিরের দিকে গেল। পরে স্রোতের দক্ষিণ পারস্থ অদুম্মিম আরোহণ পথের সম্মুখস্থ গিলগলের দিকে মুখ করিয়া উত্তর দিকে গেল, ও ঐনশেমস নামক জলাশয়ের দিকে চলিয়া গেল, আর তাহার অন্তভাগ ঐন্দ্রগেলে ছিল। সে সীমা হিম্মম সন্তানের উপত্যকা দিয়া উঠিয়া জিবুসের অর্থাৎ জিরুসালেমের দক্ষিণ পার্শ্বে গেল। পরে ওই সীমা পশ্চিমে হিন্দন উপত্যকার সম্মুখস্থ অথচ রফাইম তলভূমির উত্তর প্রান্তে স্থিত পর্বত শৃঙ্গ পর্যন্ত গেল। পরে ওই সীমা সেই পর্বত শৃঙ্গ অবধি নিপ্তহের জলের উনুই পর্যন্ত বিস্তৃত হইল, এবং ইফ্রন পর্বতস্থ নগরগুলি পর্যন্ত বাহির হইয়া গেল। আর সে সীমা বালা অর্থাৎ কিরিয়ত জিয়ারিম পর্যন্ত গেল। পরে সে সীমা বালা হইতে সেইর পর্বত পর্যন্ত পশ্চিম দিকে ঘুরিয়া জিয়ারিম পর্বতের উত্তর পার্শ্ব অর্থাৎ কশালন পর্যন্ত গেল। পরে বৈতশেমসে অধোগামী হইয়া তিমনার নিকট দিয়া গেল, আর সে সীমা ইক্রনের উত্তর পার্শ্ব পর্যন্ত গমন করিল। পরে সে সীমা শিক্করণ পর্যন্ত বিস্তৃত হইল, এবং বালা পর্বত হইয়া জবনিয়েলে গেল। ওই সীমার অন্তভাগ সমুদ্রে ছিল, আর পশ্চিম সীমা মহাসমুদ্র ও তাহার অঞ্চল পর্যন্ত। আপন আপন গোষ্ঠী অনুসারে যিহূদা সন্তানগণের চতুর্দিক স্থিত সীমা এই। আর যিহোশুয়ের প্রতি সদাপ্রভুর আজ্ঞানুসারে তিনি যিহূদা সন্তানগণের মধ্যে জিফুন্নির পুত্র কালেবের অংশ কিরিয়ত অর্ব অর্বপুর অর্থাৎ হিব্রন দিলেন। ওই অর্ব অনাকের পিতা, আর কালেব তথা হইতে অনাকের সন্তানগণকে শেশর অহিমান ও তলময় নামে অনাকের তিন পুত্রকে অধিকারচ্যুত করিলেন। তথা হইতে তিনি দবির নিবাসীদের বিরুদ্ধে গমন করিলেন। পূর্বে দবিরের নাম কিরিয়ত শেফর ছিল, আর কালেব বলিলেন, যে কেহ কিরিয়ত শেফরকে আঘাত করিয়া হস্তগত করিবে তাহার সহিত আমি আপন কন্যা অক্সার বিবাহ দিব। আর কালেবের ভ্রাতা কনসের পুত্র অথনিয়েল তাহা হস্তগত করিলে তিনি তাহার সহিত আপন কন্যা অক্সার বিবাহ দিলেন।
আর কালেবের ভ্রাতা কনসের পুত্র অথনিয়েল তাহা হস্তগত করিলে তিনি কাঁহার সহিত আপন কন্যা অক্সার বিবাহ দিলেন। আর ওই কন্যা আসিয়া তাহার পিতার কাছে একটি ক্ষেত্র চাহিতে স্বামীকে প্রবৃত্তি দিল এবং সে আপন গর্দভ হইতে নামিল। কালেব তাহাকে কহিলেন, তুমি কি চাও? সে বলিল, আপনি আমাকে এক উপহার দিউন, দক্ষিণাঞ্চলস্থ ভূমি আমাকে দিয়াছেন, জলের উনুইগুলিও আমাকে দিউন। তাহাতে তিনি তাহাকে উচ্চতর উনুইগুলি ও নিম্নতর উনুইগুলি দিলেন। আপন আপন গোষ্ঠী অনুসারে যিহূদা সন্তানদের বংশের এই অধিকার। দক্ষিণ অঞ্চলে ইদোমের সীমার নিকটে যিহূদা সন্তানদের বংশের প্রান্তস্থিত নগর কবশেল, এদর, জাগুর, কিনা, দিমোনা, অদাদা কেদশ, হাতশোর, জিথনন, শিফ, টেলং, বালক, হাতশোর অদপ্তা, কিরিয়ত হিসরম অর্থাৎ হাতশোর, অমাম, সমা, মোলদা, হতশোর গদ্দা, হিসমন, বৈতপেলট, হতশোর সুয়াল, বেরসেবা, বিজিওথিয়া, বালা, ইম, এতসম, ইউতোলদ, কশিল, হরমা, শিকলগ, মদমন্না ও সনসন্না, লবাওত, শিলহিম, ওইন ও রিসমন, স্ব গ্রামের সহিত সর্বশুদ্ধ ২৯টি নগর। নিম্নভূমিতে ইস্টারোল, সরা, অসনা, সানোহ, ওয়েনগন্নিন, তপুহ, ওইনম, জর্মুত, অদুল্লম, শোখ, অশেকা, সারোইম, ওদিথইম, গদেরা ও গদেরোথইম, স্ব গ্রামের সহিত ১৪টি নগর। সনান, হদাসা, মিগদলগাদ, দিলিয়ন, মিশপি, জকতেল, লাকিশ, বসকত, ইগলন, কব্বন, লহমম, কিতলিশ, গদেরোত, বৈতগাগন, নয়মা ও মক্কেদা, স্ব গ্রামের সহিত ১৬টি নগর। লিবনা, এথর, আসন, জিপ্তহ, অসনা, নৎসিব, কিইলা, অক্সিব ও মারেশা, স্ব গ্রামের সহিত ৯টি নগর। ইক্রন এবং তথাকার উপনগর ও গ্রাম সকল ইক্রন অবধি সমুদ্র পর্যন্ত অশদুদের নিকটস্থ সমস্ত স্থান ও গ্রাম। অশদুদ তাহার উপনগর ও গ্রাম সকল, ঘষা তাহার উপনগর ও গ্রাম সকল, মিশরের স্রোত ও মহাসমুদ্র ও তাহার সীমা পর্যন্ত। আর পর্বতময় দেশে শামির, জত্তির, শোখ, দন্না, কিরিয়ত সন্না অর্থাৎ দবির, অনাম, ইষ্টিময়, আনিম, গোসন, হোলন ও গিল, স্ব গ্রামের সহিত ১১টি নগর। অরাব, দুমা, ইশিয়ন, জানিম, বৈত তপুহ, অফেকা, হুমটা, কিরিয়ত অর্ব অর্থাৎ হিব্রন ও শিওর, স্ব গ্রামের সহিত ৯টি নগর। মায়ন, কর্মিল, শিফ, জুটা, জিস্রিয়েল, জগদিয়াম, সানুহ, কোইম, গিবিয়া ও তিন্না, স্ব গ্রামের সহিত ১০টি নগর। হলফুল, বৈতসুর, গদর, মারত, বৈত অনত ও ইউতকম, স্ব গ্রামের সহিত ৬টি নগর। কিরিয়ত বাল অর্থাৎ কিরিয়ত জিয়ারিম ও রব্বা, স্ব গ্রামের সহিত ২টি নগর। প্রান্তরে বৈত অরাবা, মিদ্দিন, সকাখা, নিবসন, লবণনগর ও ওয়েনগদি, স্ব গ্রামের সহিত
ছয়টি নগর। পরন্তু যিহুদা সন্তানগণ জেরুসালেম নিবাসী জিবুশীয়দিগকে অধিকারচ্যুত করিতে পারিল না। জিবুশীয়েরা অদ্যাপি যিহুদা সন্তানগণের সহিত জেরুসালেমে বাস করিতেছে।